বর্ষা মৌসুমে বাংলাদেশে প্রতি বছরই কিছু এলাকা প্লাবিত হয়, দেখা দেয় বন্যা। বন্যায় চারিদিকে অথই পানি থাকলেও খাবারের পানির অভাব থাকে তীব্র। এই সংকটের একটি কার্যকর সমাধান বের করেছে ফুট স্টেপস বাংলাদেশ নামে তরুণদের একটি সংগঠন। এই সংগঠনের সবাই তরুণ। এই তরুণেরাই তৈরি করেছেন বিশেষ ধরনের পানি বিশুদ্ধকরণ যন্ত্র বা ফিল্টার, যাতে বন্যা আক্রান্ত মানুষ এর মাধ্যমে বন্যার পানি বিশুদ্ধ করে খাবার পানির চাহিদা পূরণ করতে পারে। 2013 সাল থেকে আর কি আমাদের যাত্রা ফুড স্টেপস শুরু হয় আর কি, এবং আমাদের কাজটি থাকে হচ্ছে কমিউনিটি এম্পাওয়ারমেন্ট বিষয়ের কাজ নিয়ে। আমরা চেয়েছিলাম যে এমন কিছু ডিজাইন করতে যে এই বন্যার পানিটাকে কিভাবে আমরা হার্নেস করে ড্রিঙ্কিং ওয়াটার করতে পারি, যেটা ডিজাস্টারকে কেমনে আমরা একটা ইকোনমিক অপরচুনিটি হিসেবে মানে ট্রান্সফর্ম করতে পারি, যেটার জন্য আর কি ড্রিম ওয়াটার পোর্টেবল ফিল্টারটা আর কি তৈরি করা আমাদের। সংগঠনটি বলছে এতে করে শুধু খাবারের পানির চাহিদাই পূরণ হবে না, পাশাপাশি তৃণমূল নারীর ক্ষমতায়নের লক্ষ্য পূরণ হবে। আমরা ওই ট্যাবুটা ভাঙছি যে মহিলারা ওখানে কাজ করতে পারে না, কারণ একটা মানে ওরা ডিজাস্টার রেসপন্ডেন্স হয়ে যাচ্ছে। ড্রিম ওয়াটার ফিল্টারটা কিন্তু শুধু বন্যা পানিকে কনভার্ট করে ড্রিঙ্কিং ওয়াটার শুধু করছে না, মানে এটা একটা পুরো কমিউনিটিকে এম্পাওয়ার করছে, একটা পুরো সেগমেন্ট অফ দ্য কমিউনিটিকে এম্পাওয়ার করছে। এই যন্ত্রে UF প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এতে করে পানি থেকে 99% ব্যাকটেরিয়া ও ভাইরাস সরানো সম্ভব বলে দাবি তাদের। প্রতি ঘন্টায় 150 লিটারের মতো পানি হচ্ছে বিশুদ্ধ করতে পারছে। আর এটার অন্যতম একটা ইউনিক একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে নন ইলেকট্রিক, যেটা আমরা দেখি যে বন্যার সময় ইলেকট্রিসিটির এক্সেসটা থাকে না, তো আমরা সেটাই সবাই এই বিদ্যুৎ ছাড়াই হচ্ছে আমরা হ্যান্ড পাম্প এর মাধ্যমে আমরা হচ্ছে পানিটাকে নন স্টপ আমরা হচ্ছে পিউরিফাই করতে পারতেছি। ফিল্টারের ওয়াটার কোয়ালিটির যে টেস্ট করেছে ICDDRB-তে, সেটা হচ্ছে WHO প্লাস হচ্ছে ICDDRB-র যে স্ট্যান্ডার্ড সেটাও আমরা মেনটেন করতে পেরেছি। তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ। এই ফিল্টারটি বেশ কার্যকর বলেই মনে হলো, বিশেষত আমাদের বন্যাপ্রবণ অঞ্চলগুলোতে খাবার পানির যখন তীব্র সংকট থাকে সেই সময় এই ফিল্টারটি কাজে আসবে। নতুন উদ্যোগ, কিছু উদ্যমী যুবক, তারা বাইরে পড়াশোনা করে এসে বাংলাদেশে এই ডিভাইসটি চালু করছে, এবং তাদের এই ডিভাইসটি যদি কার্যকর হয় তাহলে আমার মনে হয় যে বন্যা উপদ্রুত এলাকায় মানুষের কাজে লাগবে, উপকারে আসবে। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় দেশের তরুণ সমাজের গুরুত্ব অপরিসীম। দেশের মানুষের জন্য তরুণদের এমন এক একটি পদক্ষেপই বদলে দেবে বাংলাদেশের মুখ, এমনটাই সবার প্রত্যাশা। আব্দুস সালাম, প্রথম আলো।